শিক্ষা বিভাগৰ চুক্তিপত্ৰ আমি নামানো। বিনা চৰ্তে বেতন সুৰক্ষা সহ চাকৰি নিয়মীয়া কৰক। চাকৰিৰ ভৱিষ্যতক লৈ চৰম অনিশ্চয়তাত প্ৰাথমিক টেট উত্তীৰ্ণ শিক্ষক। শেহতীয়াকৈ শিক্ষা বিভাগে টেট উত্তীৰ্ণ শিক্ষকসকলৰ ওপৰত জাপি দিয়া এখন চুক্তিক লৈ এতিয়া চৰম অনিশ্চয়তাত টেট শিক্ষকসকল। দীর্ঘদিন ধরে ঠিকাভিত্তিত কাম করে অহা এই সকল শিক্ষকর চাকরির ভবিষ্যতক লৈ এতিয়া হাহাকার পরিস্থিতি। টেট উত্তীর্ণ শিক্ষকর বাক স্বাধীনতা রোধ করব বিচরা শিক্ষা বিভাগের এই চুক্তিত কি আছে? এইখন যিবোৰ আছে পয়েন্ট এক নম্বরের একেবারে শেষলৈকে গোটেই ভুল, আর এখন ভুলটো হয়ে এখন স্বাক্ষর নকরুয়ে আমার উপর কিবা অ্যাকশন লব যেটা লব নালাগে তার বিরুদ্ধে যদি মাত মাতিব নোৱাৰো তেন্তে আমি গোলাম হয়ে পড়লো, আমি তো গোলাম নহয় কারো। মঙ্গলবারে গুৱাহাটী প্রেস ক্লাবত এক সংবাদমেল সম্বোধন করে শিক্ষা বিভাগের এনে চুক্তি ষড়যন্ত্রমূলক আখ্যা দিলে ঠিকাভিত্তিক প্রাথমিক টেট শিক্ষক সকলে। ইয়াত লিখা আছে মেক্সিমাম পিরিয়ড 60 বছর, মিনিমাম পিরিয়ড কোনো ধরনের নাই, আগন্তক জাননী নিদিয়ালৈকে থাকিব পাৰিব। অর্থাৎ কালিলৈকে যদি বেলেগ এজন মন্ত্রী আহে তেও যদি ভাবে যে এইসকলক মোৰ দরকার নাই, এইবোৰ তো আমার হিমন্ত বিশ্ব শর্মার শিক্ষক, তেও যদি ভাবে যে এই লোকক আমি উলিয়াই দিও তেন্তে আমার কবলগীয়া কোনো, কারণ ইয়াত লিখা আছে টিল ফার্দার অর্ডার। বিনা শর্তে বেতন সুরক্ষা সহ চাকরি নিয়মীয়াকরণ করবলে শিক্ষামন্ত্রীক কাতর আহ্বান এই সকল শিক্ষকর, অন্যথা পুনের রাজপথলৈ আহিবলৈ বাধ্য হব টেট উত্তীর্ণ শিক্ষক সকল। এই চুক্তিপত্র কোয়া হয়েছে আমাক 1 জুলাইর পৰা অ্যাপ্লিকেবল হব, তার মানে আমার প্রিভিয়াস যেটা 8 ইয়ার্সর যেটা নিষ্ঠারে করা আমার সার্ভিস সেই সকলো অথলে যাব। অসমৰ সকলো শিক্ষক শিক্ষয়িত্রীর হৈ আজি এই সংবাদমেলৰ দ্বারা সকলকে মানে সকলক এটার্থে জনাই দিও যে আমি কোনো ধরনের নতুন চুক্তিপত্রত সহি নকরু। কেনবাচন ঋতু শইকীয়ার সুহানা চৌধুরী, DY365।